হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝে গেছে, তো আমি ভিডিওটা কালকে শ্যুট করে রেখেছিলাম, বাট তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো কালকের ভিডিওটা কী নিয়ে ভিডিওটা করেছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে, তো অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, পুরো এক মাস পরে। আর এর আগে যেই বাকি দিনগুলো বৃষ্টি হয়েছে না, জোর এক মিনিট করে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড গরম নেমে চলে আসতো। তো আজকে একটু বৃষ্টির মতো বৃষ্টি হলো, তাও যে খুব চাপ দিয়ে হয়েছে সেটাও হয়নি। তো চলো তোমরা কালকের ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচুর বকবক করেছি, প্রচুর বকবক করেছি, তো আমার বকবকগুলো তোমরা এখন শোনো। আর ভিডিওটা তো গাইস, তোমরা হয়তো ভাবছো সকাল সকাল যিনি আমাদের সব কী দেখাচ্ছে, তো এখন সকাল নয়, এখন দুপুর 12টা। তো 12টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমার সারা দিন বাড়িতে এইসব কাজই চলেছে, আমি এখন বসে এডিট করছি, তো এখনও কিন্তু বাড়িতে এইসব কাজই চলছে। তো এই কারণে সারাদিন তোমাদের এইগুলোই দেখিয়েছি, আর রান্নাবান্না কিচ্ছু দেখাইনি, কারণ আমি তো রান্নাবান্না করি না। তোমরা সবাই জানো আমার বসে থাকা কাজ, আমি সারাদিন বসে থাকি একটু একটু কাজ করে। তো তোমাদের আমি প্রত্যেক দিন কী ভিডিও দেখাবো, তো এই কারণে আমি বাড়িতে বসে থাকলে খুব একটা ভিডিও করি না, বাইরে ঘুরতে যাই তখন ভিডিও করি। আর ভিডিওতে ভিউজের জন্য তো একদমই ভিডিও করতে ইচ্ছে করছে না, তবুও আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা ভাবছো এসব আমাদের কী দেখাচ্ছে যিনি আদি, আর এখনও বলছে না যে এসব কেন খাটগুলো খোলা হচ্ছে, কোথায় যাবে। তো তোমরা কিন্তু অনেকেই গেস করতে পারছো যে এই খাটগুলো খুলে এখন কোথায় নিয়ে যাওয়া হবে। আর যারা যারা জানা না, তাদের জন্য কিন্তু এটা সারপ্রাইজ থাকলো। তো তাদেরকে জানতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বন্ধুগণ, তোমাদের আমি বলেই ফেলি যে এই খাটগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। না না না, সরি সরি, আমি তোমাদের বলবো না। এই খাটগুলো এখন খুলে খোলা হচ্ছে, এটা আমার আম্মিদের রুমের খাট, তোমরা বুঝতেই পারছো দেখে যারা আমার ডেলি ব্লগ দেখো। তো কয়েকদিন থেকে আমরা ভাবছি যে খাটগুলো খুলতে হবে, বাট মিস্ত্রি পাওয়া যাচ্ছিলো না। তো আজকে সকাল সকাল আমাদের একটু কাজ ছিল, তো সেই কাজে বেরিয়ে গেলাম। তো সেই কাজটা আমাদের কিন্তু সফল হলো না, আর কি কাজ তোমাদের সঙ্গে আমি আর শেয়ারও করছি না। তো সেখানে এই ছেলেগুলোর সঙ্গে দেখা হলো, তো আম্মি বললো যে তুমি তো এই খাটগুলো খুলতে পারবে, তাই না, তোমরা তো এইসবই কাজ করো, তো চলো আমাদের এই খাটগুলো আজকে তোমরা খুলে নাও। তো সেই কারণে এই ছেলে দুটো, এরা হচ্ছে আমাদের আশেপাশে পাড়া, ছোট থেকেই চেনা জানা, এক কথায় বলা যাবে এরা আমাদের পাড়ার মানুষ এই ছেলে দুটো। তো আমাদের পাড়াতে সব রকম মিস্ত্রি পাওয়া যায়, তো সবসময় সবকে পাওয়া যায় না, সবাইকে পাওয়া যায় না। তো এই কারণে কয়েকদিন থেকে ওয়েট করতে হলো, আজকে হঠাৎ করেই পাওয়া গেল। তো আমরা বাজার থেকে এসে দেখছি যে অ্যাকোয়াগার্ড ঠিক করতে মিস্ত্রি এসছে, তো ওইদিকে অ্যাকোয়াগার্ড ঠিক হচ্ছে, আর এইদিকে খাট খোলা হচ্ছে। তো সেইগুলো আমার ভিডিও করা হয়নি, আর কিচেনটা এত নোংরা হয়েছিল, আমরা বাজারে ছিলাম, বাড়িতে বিশাল বর্ষা আফিপ ছিল, ওরা তো আর কিছু করতে পারবে না। তো এই কারণে ওই নোংরা অবস্থাতে অ্যাকোয়াগার্ডটা ক্লিন করছিলো আর কি। আমরা আসার ওই 10 মিনিটের মধ্যে সব কেউ ঠিকঠাক হয়ে যায়, তো এখন বসে আছি, কোনো কাজকাম নেই, এইগুলো খুলবে তারপরে কাজকাম আছে। ওই একটু আম্মি রান্না টান্না বসিয়ে দিয়েছে, আর আমি বসে বসে ভিডিও করছি, কী আর করবো বলো। তোমাদের সঙ্গে কিছু তো শেয়ার করতে হবে, কিছু দেখিয়ে ভিডিওটা তো বড় করতে হবে, নাহলে তো উপায় নেই। তো এরা এখন খুলছে খাটটা, তো আমরা ভেবেছিলাম যে লোক এসে খাটটা লাগিয়ে দিয়েছিলো সেই লোককেই ডাকতে হবে, তো তাদেরকে না ডেকে এরাই করতে পারলো। তো আমি তোমাদের একবার ভয়েস দিলাম, তো কোনো কারণে ভয়েসটা ডিলিট হয়ে গেল, আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে, অনেক বকলাম অনেক বকলাম, আবারও আমাকে বকতে হচ্ছে। তো দেখো এখন এখানে ঢুকে আফিফ খেলা করছে, তো ছোটোবেলায় না আমাদের যদি খাট খোলাখসা করতো, তো আমরাও কিন্তু এরকম খেলা করতাম, খুবই ভালো লাগতো, বাচ্চা তো ওকেও ভালো লাগছে। তো আমি যে এতক্ষণ কী বকলাম সবটাই ভুলে গেলাম। তো দেখো খাটের তলায় কত নোংরা, এই খাটটা নেওয়া 4 বছর হলো, তো 4 বছরের মধ্যে তলায় কত নোংরা ঢুকেছে। তো সবাই ওরা বলছে এই সব খাট আবার মানুষে না, এই কাঠের খাট হচ্ছে সব থেকে ভালো। তো কাঠের খাট আমাকে একদমই ভালো লাগে না, আমার সবসময় প্লাইয়ের জিনিস পছন্দ। আমার শ্বশুরবাড়িতে যেটা আছে সেটাও প্লাইয়ের, আম্মি রুমে প্লাইয়ের, আমার রুমে যেটা আছে সেটাও কিন্তু প্লাইয়ের। তো এইগুলো এখন নিচে নিয়ে যাওয়া হচ্ছে, খুলে খুলে নিচে রাখা হচ্ছে, বিকেলে এরা কিন্তু দেখে আসবে। তো তোমরা এইসব দেখে কী ভাবছো, আমরা কি নিজস্ব বাড়ি ছেড়ে দিচ্ছি, নিয়ে আমরা কি কোনো ভাড়া বাড়িতে যাচ্ছি, তোমরা কি সেটা ভাবছো?
তো সেটা আমি তোমাদের এখন বলছি না, আমরা ভাড়া বাড়ি যাচ্ছি না, কোথায় যাব, কি কারণে খোলা হচ্ছে না, এগুলো সব বিক্রি করে দিচ্ছি, কি করছি আমি তোমাদের এখন কিচ্ছু জানাবো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তোমরা সব কিছু জানতে পারবে। তো নিচেটা দেখো কত নোংরা। তো এখন আমার রুমে চলে আসলো, আর এই খাটটা আমি অনলাইনে মাত্র 10,000 টাকা নিয়েছিলাম, 10,000 নয় 9,000, 9,000 কত নিয়েছিল বেশ। তো এই খাটটা দেখে না সবাই পছন্দ করে, তো আমি চাইলে এই রুমে, আমার রুমে হয়তো আমি প্লায়ের খাটগুলো বানিয়ে নিতে পারতাম। তো আমি দেখলাম না, আমার একটা ভালো আছে, আমি খামোখা টাকা খরচা করতে যাই না, এইসব খাটগুলো বাড়িতে থাকলে অটোমেটিক দেখতে ভালো লাগে। আর কাঠের খাট যতই দামি হোক না কেন আমার একদমই পছন্দ নয়, কেউ যদি আমাকে শুধুই দেয় তবুও আমি নেবো না। তো এরা কিন্তু শুধু বারবার বলে যাচ্ছে কাঠের খাটকে কেউ পারে, কাঠের খাট খুলতে লাগাতে কোনো কষ্ট নেই, আর এইগুলো কত কষ্ট। তো আমার খাটটা খুলতে সেরকম সময় লাগে না, 10,000 টাকা জিনিসে সেরকম কি আর দেবে বলে, একদমই হালকা, কিন্তু কোনো অসুবিধা হয় না। তো যে আসে সেই খাটটা দেখে পছন্দ করে, সবাই জিজ্ঞেস করে কোথায় নিয়েছিস, এত কম দামে কীভাবে পেয়েছিস। কিন্তু কম দাম বলতে যেমন দাম তেমন খাটটা মানে অনেকটা নিচু আছে, কিন্তু দেখতে খুব ইউনিক। তো তোমরা যদি চাও তো ফ্লিপকার্ট থেকে নিতে পারো, খুবই ভালো খাটটা, মানে এরকম নর্মাল খাটের থেকে না বাড়িতে এইসব খাটগুলো রাখলে খুবই ভালো লাগবে। এর সঙ্গে একটা ম্যাচিং ওয়ার্ড্রোপ নিয়ে নেবে, দেখবে অনলাইনে সেগুলো পাওয়া যায়। তো সেগুলো আমি আর তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করবো না, তোমরা যদি সার্চ করো যে বক্স খাট বললেই কিন্তু এইসব খাটগুলো পেয়ে যাবে, আর ওয়ার্ড্রোপ বললেই কিন্তু আমি যেই ওয়ার্ড্রোপগুলো নেবো সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো আমি একটা ওয়ার্ড্রোপ অর্ডার করছি, সেটা 7 তারিখে এসে পৌঁছবে, তো সেটা এই খাটের ম্যাচিং হয়ে যাবে। আর আমার শ্বশুরবাড়িতে তো একটা ভালো আছেই, তো এই কারণে আমি এখানে ভালোগুলো নেওয়ার চেষ্টা করলাম না। তো এইগুলো থাকলে না বাড়িটা অনেক ইউনিক মনে হয়, তো এই কারণে আমি অর্ডার করেছি। তো সেটা আমার 30 তারিখে আসতো, তো একটা প্রবলেমের জন্য আমি ফার্স্ট অর্ডার করেছিলাম, তো সেটা ক্যান্সেল করতে হলো, আমি আবার অর্ডার করেছি, তাই 7 তারিখে আসবে, 8 তারিখে এসে ফিটিং করে দিয়ে যাবে, তারপর তোমাদের আমি সব কিছু দেখাবো। তো আমার যদি ওয়ার্ড্রোপটা দেখতে চাও তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকে এতবার তোমাদের বললাম চ্যানেল সাবস্ক্রাইব করতে, আগে কিন্তু কোনোদিন বলিনি, অনেকবার বলে ফেলেছি। তো দেখো এই রুমটা আমি এখন পরিষ্কার করতে চলে আসলাম, কীভাবে একা পরিষ্কার করবো, সারাদিন মনে হচ্ছে পাগল হয়ে গেছে আজকে কাজ করতে করতে। তো এইগুলো তো নর্মাল জল দিয়ে যাবে না, সাবান শ্যাম্পু দিয়ে ধুতে হবে, তবে এই ময়লাগুলো যাবে, কারণ এত ময়লা, 4 বছরে কত ময়লা জমে আছে তলে। তো এইগুলো আমি এখন পরিষ্কার করি, সারাদিন পাগল হয়ে গেছি, মাথায় ওন্না দিয়ে কাজ করছি, সকালে চান করেই আমি বাজারে গিয়েছিলাম। তো দেখলাম না এইসব করার পরে চান না করে থাকা যাবে না, তো আবার 4টার সময় চান করলাম, তখন মুছে নিচ্ছি, তারপর সাবান জল দিয়ে ধুয়ে নেবো। তো সেইগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করিনি, কারণ এইগুলো আমি বসে বসে মুছি না, দেখতে প্রচণ্ড খারাপ লাগে ভিডিওতে, তো এই কারণে আমি ওই সব ভিডিওগুলো শ্যুট করিনি। তো আজকে আমি তোমাদের মুখও দেখাইনি, আমি এইভাবেই তোমাদের সারাদিন ভিডিওটা দেখিয়েছি। তো বিকেলে দেখবা যে এইগুলো সব কিছু বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। তো আমি এখন সাবান দিয়ে সাইডগুলো মুছে নিচ্ছি, কারণ এইগুলো না মুছলে কী বলো তো, নিচের রুমে যে খাটটা আছে ওটা নর্মাল একটা কাঠের খাট, তো ওইটা তো বক্স নয়, তখন তলগুলো দেখা যাবে, প্রত্যেক দিন তলগুলো মুছতে হয়। তো আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে তো এখন আমি বসে বসে পরিষ্কার করি এইগুলো, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার এইসব কোথায় যাচ্ছে আমি কিন্তু এখন তোমাদের বলছি না, আজকে প্রিয়াঙ্কাদির মতো আমি প্রচুর বকবক করে গেছি, হয়তো প্রিয়াঙ্কাদির যারা ভিডিও দেখো তারা হয়তো বলবে যে প্রিয়াঙ্কাদির মতো প্রচুর বকবক করেছি। তো এখন বিকেলবেলা, তো দেখো এইগুলো এখন নিয়ে যাচ্ছে, তো ভ্যানে আর কি বাঁধা হচ্ছে, আমাদের এদিকে এইগুলোকে ট্রলি বলে, কিন্তু তোমরা দেখি সবাই ভ্যান বলো, তো আমিও ভ্যান বললাম। তো দেখো গদিটাও নিয়ে যাচ্ছে, একসঙ্গেই সব নিয়ে যাওয়া হচ্ছে, 2টো খাট গদি একসঙ্গে নিয়ে যাচ্ছে। আর আমার রুমে যেই গদিটা ছিল ওটা আর কি বাড়িতে দেখে দিলাম, বাড়িতে যেই খাটটা থাকবে ওইটাতে, আর আমি 2 দিন পরে আর একটা কিনে নেবো, তো এই কারণে আমার গদিটা নিয়ে যাচ্ছি না। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপরে একটু পরে তোমাদের দেখাচ্ছি। খাটের তলায় যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু রাতে আবারও পার্সেল হয়ে চলে যাচ্ছে, কিন্তু কোথায় চলে যাচ্ছে আমি তোমাদের এখন কিচ্ছু বলবো না। চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আর বড়ো করিনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, যারা নিউ ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে টাটা বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসো। তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম যে খাটের তলায় আমাদের এইসব জিনিসগুলো রাখা থাকে, এগুলো সব শীতের আছে, আর তার সঙ্গে ট্রলি ব্যাগগুলো আছে। তো এইগুলো অনেক মাল আছে, সাইডেও আছে, তো তোমাদেরকে সব